হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রা ইসলাম 22। আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করব। আমি জানি থানাকা ফেসপ্যাকটা নিয়ে অনেকেই কনফিউশনে আছো, অনেকে কিনতে চেয়েও কিনতে পারছো না কনফিউশনের জন্য, যে টাকাগুলো কি নষ্ট হচ্ছে, আজও কি এই ফেসপ্যাকটা আমাদের কাজ করবে। আজকে তোমাদের কনফিউশন আমি একদম দূর করে দেব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এই থানাকা ফেসপ্যাকটা দাবি করে, মানে যারা সেল করে তারা দাবি করে যে এটা স্কিনটাকে ইনস্ট্যান্টলি ব্রাইট করবে, আর দীর্ঘদিন ব্যবহার করার ফলে নাকি স্থায়ীভাবে স্কিনটা ফর্সা হয়ে যাবে। যাদের ওপেন পোর্স আছে, মানে স্কিনে গর্ত গর্ত আছে, কালো দাগ আছে, ওদের নাকি এই সমস্যার সমাধান একেবারেই হয়ে যাবে, কোনো রকম কোনো ঝামেলা থাকবে না 15 দিন ব্যবহার করার পর। কথাটা কি আসলেই সত্যি? তো দেখো, ফেসবুকে স্ক্রল করতে করতে আমি খুব পছন্দের একজন মানুষ সীমার গার্ল, তার রিভিউটা দেখলাম। দেখে আমার মনে হয়েছে যে এই ফেসপ্যাকটা কেনা দরকার, যেহেতু এটা 25 বছরের উপরের লোকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি, 25 বছরের নিচে যে ছেলে মেয়েগুলো আছো তারা কিন্তু এই থানাকা ফেসপ্যাকটা ব্যবহার করতে পারবে না। তো আমার নিজের জন্য এই থানাকা ফেসপ্যাকটা আমি কিনিনি, আমার একজন কাজিন, তার বয়স অলরেডি 25 পেরিয়ে গেছে, তার জন্য আমি কিনেছিলাম, সে ইউজ করেছে, আর সে যে রেজাল্টটা পেয়েছে সেটাই আজকে আমি তোমাদেরকে বলছি। প্রথমত, এটা একদমই স্কিনটাকে ফর্সা করে না, ঠিক আছে, স্কিনটাকে হালকা ব্রাইট করে দীর্ঘদিন ব্যবহারের পর। আর সাইড ইফেক্টের দিক দিয়ে যদি আমি বলতে চাই, আমি তেমন কোনো সাইড ইফেক্ট দেখিনি। অনেকেই আবার এখানে আমাকে সেলার ভাবতে পারো, না, আমি একদমই এই প্রোডাক্টটা সেল করিনি, আমার চোখের সামনে আমি যেরকম দেখেছি রিভিউ সেরকমই তোমাদেরকে জানাচ্ছি। তো প্রথমত আমি খেয়াল করলাম, সে যখন 7 দিন ব্যবহার করেছে, তার স্কিনে যে গর্ত ছিল, ওপেন পোর্স ছিল, সেগুলোকে মিনিমাইজ করেছে, মানে গর্তটাকে কমিয়ে ফেলেছে, ছোট করে ফেলেছে, একদম বোঝাই যায় না। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, স্কিনে ইনস্ট্যান্টলি এত সুন্দর একটা গ্লো আসে, মানে এটা আমি কোনো প্রমোট ভিডিও করছি না, আমি সত্যি বলছি। হ্যাঁ, তবে এটা মিথ্যা যে এটা স্কিনটাকে অনেক ফর্সা করে, এটা মিথ্যে কথা। তবে ব্যক্তিগতভাবে যদি আমি দেখতে চাই, এই প্রোডাক্টটা মোটেই খারাপ না। আবার ফর্সা যারা হতে চাও তাদের জন্য কিন্তু ভালো না। যারা স্কিনটাকে সারা জীবন সুন্দর রাখতে চাও, অল্প বয়স্ক দেখাতে চাও নিজেকে, এই ফেসপ্যাকটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আর কোন পেজ থেকে নিয়েছি এটা আমি কখনোই বলবো না, এটা বলতে গেলেই তোমরা আবার কমেন্ট বক্সে এসে আমাকে দালাল বলবে, অনেক কিছু প্রমোটার বলবে। না, আমি এই প্রমোট করছি না, একদমই প্রমোট করছি না, আমি যতটুকু দেখেছি ততটুকুই তোমাদেরকে বলেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছ। এখন আমি যদি তোমাদেরকে ব্যক্তিগত মতামত দিতে চাই, তোমরা নিশ্চিন্তে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো, যাদের বয়স 25 বছরের উপরে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।